हाय बंधुरा आपनारा देखछेन आमार चैनल मेनुकार्ड आपनादेर जन्य नाना रकम सुस्वादु ओ यूनिक रेसिपी निये आमी हाजिर हई एई मेनुकार्डे। जदि रेसिपिगुली आपनादेर भालो लागे ताहले अवश्यई लाइक एबं शेयर करबेन आर सबार आगे रेसिपिगुली पेते आमार चैनलटिके सबस्क्राइब करे बेल आइकनटि बाजिये देबेन। आज आपनादेर संगे शेयर करब फुलकपि पातार भर्तार रेसिपि। फुलकपिर पातागुलो आपनारा फेले दें किन्तु एटा दिएओ एकटा सुस्वादु रान्ना करा जाय सेई रेसिपि आपनादेर संगे शेयर करब। এর জন্য আমি নিয়েছি দুটো ফুলকপির পাতা, নরম পাতাগুলো নিয়েছি, লাল হয়ে যাওয়া বুড়ো পাতা হলে হবে না, নতুন ফুলকপি নরম পাতা নিতে হবে। এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি সরষার তেল, দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো এক টিস্পুন, নুন স্বাদ মতো, চিনি অল্প একটু, আর নিয়েছি কালো জিরা, বারো কোয়া রসুন, নিয়েছি সামান্য পেঁয়াজ কোচানো, পেঁয়াজটা খুব সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এবার কাজ হলো ফুলকপি পাতার এই গোড়ার দিকে ডাঁটাগুলো একটু ফেলে দিতে হবে, এই জন্য এটা আমি ছাড়িয়ে নেব। এই যে এই ডাঁটাগুলো, কিন্তু এই ডাঁটাগুলো ফেলে দেবেন না, এগুলো দিয়েও সুন্দর তরকারি হয়, সেটা আরেকদিন সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এরকমভাবে সবগুলো ছাড়িয়ে নেব। সব পাতাগুলো আমি ডাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলো সিদ্ধ করে নিতে হবে। এগুলো সিদ্ধ করে নিতে চললাম। ফুলকপির পাতাগুলো সিদ্ধ করার জন্য আমি গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে ফুলকপির পাতাগুলো দিয়ে দেব। অল্প একটু নুন দেব। এবার এটা ঢাকা দিয়ে 10 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ হতে প্রায় 10 মিনিট লেগে যাবে। 10 মিনিট হয়ে গেছে, এবার দেখি কী অবস্থায় আছে এটা। এটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এটা জল থেকে তুলে নেব। তুলে এটা ঠান্ডা করে নিতে হবে। এটা জল থেকে তুলে নিলাম, এবার এটা ঠান্ডা করে নেব। কফি পাতাগুলো জল থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এটা মিক্সিতে বেটে নেব। এর জন্য মিক্সির বাটির মধ্যে এগুলো সব দিয়ে দেব। আর দেব এই যে কাঁচা লঙ্কা দুটো, দিয়ে দেব রসুনগুলো। এবার এটা মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। ফুলকপির পাতাগুলো খুব মিহি করে বেটে নিয়েছি। এবার পরের প্রসেসে চলে যাব। ফুলকপি পাতার ভর্তা বানানোর জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি, ওতে দিয়ে দেব 3 টেবিলস্পুন মতো তেল। এবার ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে ভেজে তুলে নেব। শুকনো লঙ্কা দুটো ভালো করে ভেজে তুলে নেব। লঙ্কার দুটো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এটা একটা টুইস আছে, তার জন্য গোটা ভিডিওটা দেখতে হবে এটা কিভাবে ইউজ করি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরা, অল্প একটু দিতে হবে, কালো জিরা বেশি দিলে কিন্তু তিতা লাগবে। এরপর এতে যে কফি পাতাগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। মিক্সারে বাটিতে কফি পাতা বাটা একটু লেগেছিল, তাই জল দিয়ে ধুয়ে সেটাও দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে কষাতে হবে। এই সময় এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো, দেব অল্প নুন, সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই নুনটা গুঁজে দিতে হবে, আর দেব এক চামচ চিনি। মিষ্টি মিষ্টি না করতে চাইলে বেশি চিনি দেওয়ার দরকার নেই, কিন্তু অল্প একটু চিনি অবশ্যই দেবেন, নাহলে স্বাদ আসবে না। এবার এটা ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না এটা রঙটা একটু চেঞ্জ হয়ে যাবে আর কড়া থেকে ছেড়ে ছেড়ে আসবে। কষানোটা আমার হয়ে এসছে,
এই যে এটা কড়া থেকে ছেড়ে ছেড়ে এসেছে এবার আমি একটা কাজ করব আমি যে পেঁয়াজ কুচানোটা নিয়েছিলাম আর দুটো লঙ্কা শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছিলাম ওর মধ্যে দেব একটু নুন দিয়ে এটা খুব ভালোভাবে মাখব খুব ভালোভাবে এটা হাত দিয়ে চটকে চটকে খুব ভালোভাবে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি কড়ায় দিয়ে দেব এবার এটা আমি সব কড়ার মধ্যে দিয়ে দেব দিয়ে এটা সম্পূর্ণ মিশিয়ে নেব এটাই হলো এই রান্নার টুইস্ট কারণ এটার জন্য স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এটা ভালোভাবে মিশিয়ে নিলাম রান্নাটা প্রায় আমার হয়েই এসেছে এবার এর মধ্যে দেব সামান্য কাঁচা তেল দিয়ে সঙ্গে সঙ্গে গ্যাসটা নিভিয়ে দেব আর ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব এরপর গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করব খুব সুন্দর লাগবে খেয়ে ফুলকপি পাতার ভর্তা এইভাবে বানিয়ে গরম 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 ভাতের সঙ্গে পরিবেশন করুন এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে